প্রিয় জ্ঞানপিপাসু বন্ধুরা, আসসালামু আলাইকুম। জ্ঞানপিপাসুর আজকের পর্বে আমরা জানব ইংরেজি সাহিত্যের রোমান্টিক যুগের একজন গুরুত্বপূর্ণ সাহিত্যিক জেন অস্টেন সম্পর্কে। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় জেন অস্টেন সম্পর্কে প্রশ্ন এসে থাকে। আমরা মাত্র একটি লাইনের মাধ্যমে জেন অস্টিনের সাহিত্যকর্ম সম্পর্কে জানব। এর আগে আমরা জেন অস্টিনের জন্মসাল এবং মৃত্যুসালটা দেখে নেই। জেন অস্টেন জন্মগ্রহণ করেন 1775 সালে এবং মৃত্যুবরণ করেন 1817 সালে। তিনি মাত্র 42 বছর বয়সে মৃত্যুবরণ করেন এবং তিনি অবিবাহিত ছিলেন। এ পর্যায়ে আমরা একটি লাইন জানব যেটির মাধ্যমে জেন অস্টেনের সাহিত্যকর্ম সম্পর্কে জানতে পারবো। লাইনটি হলো, অ্যান্টি রোমান্টিক আপা জেন অস্টেন ম্যান্সফিল্ড পার্কে এমাকে বসিয়ে হিস্টোরি অফ ইংল্যান্ড, প্রাইড অ্যান্ড প্রিজুডাইস, সেন্স অ্যান্ড সেন্সিবিলিটি এবং লাভ অ্যান্ড ফ্রেন্ডশিপ সম্পর্কে বলেছিল। আর তা কিনা অস্টিন এর মরণের পর নর্থাঙ্গার আবেতে পার্সুয়েশন বা মনে করল এমা। আমরা লাইনটি আবার পড়ছি। অ্যান্টি রোমান্টিক আপা জেন অস্টিন ম্যান্সফিল্ড পার্কে এমাকে বসিয়ে হিস্টোরি অফ ইংল্যান্ড, প্রাইড অ্যান্ড প্রিজুডাইস, সেন্স অ্যান্ড সেন্সিবিলিটি এবং লাভ অ্যান্ড ফ্রেন্ডশিপ সম্পর্কে বলেছিল। আর তা কিনা অস্টিন এর মরণের পর নর্থাঙ্গার আবেতে পার্সুয়েশন বা মনে করল এমা। জেন অস্টেন রোমান্টিক যুগের হলেও অ্যান্টি রোমান্টিক নোবলেস্ট ইন দ্য রোমান্টিক এইজ হিসেবে পরিচিত ছিলেন। তার বিখ্যাত উপন্যাস প্রাইড অ্যান্ড প্রিজুডাইস একটি ডোমেস্টিক নভেল, যেটি মাত্র 22 বছর বয়সে লিখেছিলেন। এই উপন্যাসটি অদ্যাবধি 20 লক্ষ কপির বেশি বিক্রি হয়েছে। এছাড়া জেন অস্টিনের মৃত্যুর পর প্রকাশিত হয়েছে নর্থাঙ্গার আবে। এ পর্যায়ে আমরা জেন অস্টিনের নভেলগুলো এক নজরে দেখব। ম্যান্সফিল্ড পার্ক, এমা, হিস্টোরি অফ ইংল্যান্ড, প্রাইড অ্যান্ড প্রিজুডাইস, সেন্স অ্যান্ড সেন্সিবিলিটি, লাভ অ্যান্ড ফ্রেন্ডশিপ, নর্থাঙ্গার আবে, পার্সুয়েশন। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আয়োজন। আমাদের পরবর্তী ভিডিও পেতে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।